এই মুহূর্তের পজিশন এবং তার মুভমেন্ট ফোরকাস্ট ইত্যাদি, এর ফলে আমাদের রাজ্যে কি হতে পারে। 24-25 এই সময়টাতে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি। ওয়ার্নিং যেগুলো আমরা ইস্যু করেছি তার মধ্যে প্রথম যেটা বলছি রেইনফল, হেভি রেইনফল ওয়ার্নিং 24 তারিখ নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনা, এই দুটো জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আইসোলেটেড প্লেসে, এবং পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই দুটি জেলাতে শুধু ভারী বৃষ্টি। 25 তারিখ বৃষ্টি একটু কমার সম্ভাবনা, 25 তারিখ যেটা হবে শুধু ভারী বৃষ্টি আমাদের হচ্ছে নর্থ সাউথ চব্বিশ পরগনা এবং নদিয়া ডিস্ট্রিক্টে, এবং 24 এবং 25 এই দুদিনই মডারেট রেইনফল হবে হচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি আর হচ্ছে রিমেনিং পার্টস অফ ওয়েস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট। 25 তারিখে কিছুটা ইস্ট মেদিনীপুরেও মডারেট রেইনফল। উইন্ড ওয়ার্নিং যেটা দেওয়া হয়েছে 24 তারিখ নর্থ এবং সাউথ চব্বিশ পরগনায় 45-55 গাস্টিং 65 কিলোমিটার পার আওয়ার, এবং পূর্ব মেদিনীপুরে 30-40 কিলোমিটার গাস্টিং 50 কিলোমিটার পার আওয়ার, কলকাতা, হাওড়া, হুগলি, ওয়েস্ট মেদিনীপুর। আবারও বলছি 24 তারিখ উইন্ড ওয়ার্নিং 45-55 গাস্টিং 65 নর্থ সাউথ চব্বিশ পরগনা অ্যান্ড ইস্ট মেদিনীপুর, আর 30-40 গাস্টিং 50 কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর। 25 তারিখ উইন্ড একটু বাড়বে, বেড়ে নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনাতে হবে 80-90 গাস্টিং 100, 60-70 গাস্টিং 80 হবে হচ্ছে ইস্ট মেদিনীপুরে। বাকি যে জেলাগুলোতে 40-50 গাস্টিং 60 সেটা হচ্ছে হাওড়া, হুগলি, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর। ফিশারম্যানদের আগেও বলা হয়েছে, আবারও বলা হচ্ছে 23-25 মাছ ধরতে যাবে না, যারা গেছে তারা আজকে রাতের মধ্যে ফিরবে। অ্যাডভাইসারি এই মুহূর্তে যেগুলো আমরা দিয়েছি সেটা হচ্ছে আমাদের অফশোর অ্যাক্টিভিটিস যেগুলো কোস্ট বরাবর হয় সেগুলো সাসপেন্ড করার জন্যে। সুন্দরবন এরিয়াতে নর্থ সাউথ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের এসবে ফেরি সার্ভিস টোটালি বন্ধ রাখা। আমাদের যে ট্যুরিস্ট স্পটগুলো আছে দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, সাগর, বকখালি, সমস্ত জায়গায় ওয়াটার স্পোর্টস বাউন্ড অ্যাক্টিভিটিগুলো বন্ধ রাখা। কলকাতা এবং অন্যান্য যে আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশনসগুলো আছে সেখানে লো লাইং এরিয়াতে একটা ইনান্ডেশন হওয়ার সম্ভাবনা থাকবে, জল জমে যাওয়ার। আর মাঠের যে স্ট্যান্ডিং ক্রপস আছে মেইনলি কোস্টাল ডিস্ট্রিক্টসের সেটারও ড্যামেজ হওয়ার একটু সম্ভাবনা থাকছে। নেক্সট আপডেট আমরা কালকে আবার দেব এই সময়তেই মোটামুটি। খুব শর্টে যদি বলা যায় মেইনলি মেজর এফেক্টেড ডিস্ট্রিক্ট হচ্ছে 3টে, নর্থ সাউথ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। তার মধ্যেও যদি আমরা একটু আলাদা করি মেইনলি নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনা, তার কারণ সিস্টেম যাচ্ছে হচ্ছে বাংলাদেশে, ফলে সুন্দরবন এলাকা সেটা ভারতবর্ষের সুন্দরবন হোক বাংলাদেশের সুন্দরবন হোক সেটা হবে মেজর এফেক্টেড জায়গা। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে, কিন্তু ভারী বৃষ্টি বা ভারী থেকে অতি ভারী বৃষ্টি সেটা রেস্ট্রিক্ট থাকবে কিন্তু কোস্টাল ডিস্ট্রিক্ট 3টে, যেটা আমি বললাম নর্থ সাউথ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। হাওয়াও যেটা বেশি চলবে সেটা, এবার আমরা ডেট ওয়াইজ বলছি 24-25, কিন্তু বেসিক্যালি ধরুন 24-এর আফটারনুন ইভিনিং থেকে শুরু করে 25-এর ইভিনিং নাইট আশা করা যায় যা কিছু ইম্প্যাক্ট এই পিরিয়ডটাই হবে আর কি। 26-থেকে আশা করি পরিস্থিতির উন্নতি হবে, 27-তারিখ আবার রৌদ্রোজ্জ্বল আকাশ পাওয়ার সম্ভাবনা।